মোটামুটি কাজ অবধি চলে যেত ছটপটি আমরা যখন রাইট থাইবোন ভাঙবে সরি ও লেফট থাইবোন ভেঙেছে বলে আমরা লেফট দিকে স্প্রিং দেবো রাইট থাইবোনে রাইট দিকে স্প্রিং দেবো ঠিক আছে স্প্রিনটা দেওয়া হচ্ছে যাতে থাইবোনটা না নড়ে যত থাইবোন নড়া মানে মানে যদি যত মুভমেন্ট করবে পেশেন্টের তত বেশি কষ্ট হবে তাই জন্য আগেই হচ্ছে স্প্লিন দিয়ে ফিগার অফ এইট দিয়ে ওটাকে ইয়ে করে দেবো ফিক্স করে দেবো আর জায়গাতেই রিপ নট হবে হ্যাঁ স্প্লিনটার উপরেই হবে ওর তো প্রেসার পড়ছে না স্প্লিনটার উপর পড়বে আর হচ্ছে এই স্প্লিনটা দেওয়ার হচ্ছে কারণ হচ্ছে যত আর পেশেন্ট যেন না মুভমেন্ট করে বেশি পেশেন্ট যত বেশি মুভমেন্ট করবে থাইবোনে তত বেশি কষ্ট হবে তাই জন্য পেশেন্টকে উঠানো যায় না পেশেন্টকে ওরকম শুয়ে ওই হাতে ব্যান্ডেজটা ওই ও দেখিয়েছে তো ব্যান্ডেজটা এরকম হাতের মধ্যে লাগিয়ে এরকম তলা দিয়ে হাত দিয়ে ঢোকাতে হয় বা স্কেলে সবচেয়ে ভালো স্কেল স্কেল দিয়ে যদি ঢোকাও সবচেয়ে ভালো ছোটো স্প্রিনটাকে ওগুলো দিয়ে করা যায় এবারে সাতখানা ব্যান্ডেজ হবে টোটাল নিচে একটা ফিগার অফ এইট ন্যারো দিয়ে এবার এইখানে একটা ব্রড বুকে এইটা না নড়ে তারপরে হচ্ছে ব্রড তারপরে ব্রড তারপরে ব্রড তারপরে ন্যারো 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 তিনটে ন্যারো চারটে ব্রড না বাবা টাইমিংগুলো বলে দেবো কোনটা কখন আর কোনটা আগে ভাগে কোনটা পরে ভাগে এটা আগে এটা এটা হাতুর তারপরে তারপর বাকিগুলো এইটা হচ্ছে সবচেয়ে ফাস্ট তারপরে বুক তারপরে হচ্ছে হাঁটু তারপরে হচ্ছে 1 2 3 4 ঠিক আছে এনি কোশ্চেন কারো কিছু আছে কিনা বল ওই সাপোর্টের যেটা স্প্রিংটা দেওয়া রয়েছে ওটা কি একদম ওই বগলের বগলের অবধি যাবে এখানে অবধি থাকবে হ্যাঁ বগল স্প্রিং এরকম হয় না স্প্রিং চ্যাপ্ট হয় হ্যাঁ কিন্তু ওটা থাকবে বগল অবধি হ্যাঁ লং এটা বাপটা ভাঙার জন্য তো এটা কিন্তু এর বাইরে বের হবে না থাই ভাঙার জন্য ওর মধ্যে থাকবে কিন্তু থাকবে বগলের কাছে ওটা থাকলে ওটা যদি পুরো কারণে বেরিয়ে থাকে ওটা থেকে আরো বেশি অ্যাক্সিডেন্ট হবে কোন কারণে তো খোঁচা লাগলে ওটা লাগবে এই দিবাকে আবার ডান করে দিন না ভাই।